ফাস্টিং সম্পর্কে অনেক কথা বলার পরে আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অটোফেজি। এটা কি জিনিস আসলে? হ্যাঁ, আমি প্রথমেই বলে রাখি আপনাদেরকে যে এটা কিন্তু নতুন কিছু না। 2016 সালে হ্যাঁ বিজ্ঞানী অসুমি উনি নোবেল পুরস্কার বিজয় করেন এই অটোফেজি আবিষ্কারের মাধ্যমে। তো এটাকে আমরা অনেকেই জানি, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রির যারা আছেন তারা কিন্তু এটাকে খুব নিচ্ছে, এবং এই অটোফেজি কিন্তু জানার পর থেকে মানুষ বেশি 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 ফাস্টিং করার দিকে ঝুঁকে পড়েছে। এবং আমরা যারা মুসলমান আমরা তো অনেক আগে থেকেই ফাস্টিং করে আসছি, আমরা রমজানে 30টা রোজা রাখি এবং অন্যান্য সময় নফল রোজাগুলো রাখি। এখন তারা কিন্তু আমাদের উদাহরণটাকেই ব্যবহার করছে। সো আসুন আমরা জেনে নেই যে অটোফেজিটা কি আসলে। এটা হচ্ছে নিজেকে নিজে খেয়ে ফেলা। ওরে বাবা, কি সাংঘাতিক ব্যাপার! না না, আসলে তা না। এই অটোফেজি কিন্তু কোষের কোনো ক্ষতি করে না, বরং কি করে, কোষকে আরো সজীব হতে সহায়তা করে। হ্যাঁ, আমাদের যে দেহ অভ্যন্তরীণে যে আমাদের যে প্রক্রিয়া আছে, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা শরীরটাকে আবার নতুন করে পুনরুজ্জীবিত করে আমরা নিতে পারি। যেমন হচ্ছে যে আপনারা জানেন যে বসন্তে যেমন নতুন করে পাতা গজায়, ঠিক সেরকমই ব্যাপার। তবে পার্থক্য এটাই যে সেখানে কি হয়, পুরাতন পাতাগুলোকে আমরা ফেলে দিই, আবার নতুন পাতা গজায়। কিন্তু অটোফেজি কিন্তু সেরকম নয়, এটা হচ্ছে রিসাইকেল করা। মানে আপনার অপ্রয়োজনীয় জিনিসটাকে কনভার্ট করে সেটাকে আবার রিসাইকেল করে, প্রক্রিয়াজাত করে সেটাকে আবার আবার কাজে লাগানো, নতুন করে সজীব করে। হ্যাঁ, এটা বলেন, এর চেয়ে অ্যামেজিং থিং আর কি হতে পারে? আসেন, অটোফেজি না থাকলে কি কি রোগ হতো আমরা জেনে নেই। সেটা হচ্ছে যে আমাদের শরীরে সবসময় প্রোটিন সংশ্লেষণ হয়। আমরা যে খাবারগুলো খাই, প্রোটিন সেটা আমাদের অনেকগুলো অর্গানকে গঠন করতে, যে মাংসপেশি সব কিছু গঠন করতে প্রোটিনের ব্যাপক ভূমিকা। তা প্রোটিন কিন্তু কাজ করে অ্যামাইনো অ্যাসিড হিসেবে, যখন সে সংশ্লেষণ হয় তারপরে সে কাজ করে। এই সংশ্লেষণ প্রক্রিয়ার সময় 30% সঠিকভাবে সংশ্লেষণ হতে পারে না। তো বডিতে এগুলো জমে থাকে, তো বডির কাজ হচ্ছে এগুলোকে বের করে ফেলা শরীর থেকে, অথবা এটাকে ধ্বংস করে দেওয়া। তো অটোফেজি যেটা করে সেটা হচ্ছে এটাকে শরীর থেকে বেরও করে দেয় না, এটাকে ধ্বংসও করে না, সেটাকে এটাকে পরিবর্তিত করে আবার সঠিক প্রোটিনে রূপান্তরিত করতে সহায়তা করে। হ্যাঁ, সো ইটস অ্যামেজিং, তাই না? সো এটা যদি জমে থাকে, দেখেন অ্যালজেমার্স ডিজিজ হয় ব্রেনের ভিতরে জমে থাকলে, হ্যাঁ, পার্কিনসন্স, অ্যালজেমার ডিজিজ, এগুলো অনেক ধরনের ডিজিজ তৈরি করতে এই যে প্রোটিনগুলো আপনার এটা ভূমিকা রাখে। হ্যাঁ, এবং আমাদের শরীরে প্রতিনিয়ত ক্যান্সার সেল তৈরি হচ্ছে, আর এই ক্যান্সার সেলগুলোকে কিন্তু ধ্বংস করে দেয়। হ্যাঁ, এই যে অটোফেজি কিন্তু সেই ক্যান্সার সেলগুলোকে বাড়তে দেয় না। হ্যাঁ, সো সেটাই শুধু না, এটা কি করে, আমাদের কোষগুলোকে সুস্থভাবে বাঁচিয়ে রাখতে সহায়তা করে এবং কোষকে জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করতে, আমাদের ইমিউন সিস্টেমকে ডেভেলপ করতে সহায়তা করে। হ্যাঁ, কোষতে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে সহায়তা করে। সো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের যৌবন ধরে রাখতে সহায়তা করে। যারা এজিং প্রসেস, যাদের কি হচ্ছে, আমাদের কোষগুলা, দেখেন কোষই আমরা, আমরাই কোষ, কোষের সমন্বয়ে আমরা, আমাদের কোষ ভালো থাকলে আমরা ভালো থাকবো। এই কোষটাকে কি করতেছে, আমরা ডে বাই ডে এজিং প্রসেসের মাধ্যমে বিভিন্ন টক্সিন, হ্যাঁ, জমা হওয়ার মাধ্যমে এই কোষটা আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাচ্ছে, বয়স্ক হয়ে যাচ্ছে। তো এই কোষটাকে আবার সজীব করার জন্য যে যে কোষগুলো আমার দরকার নেই, সেই কোষগুলাকে আমি কি করব, হয় মেরে ফেলবো, হ্যাঁ, নাহলে সেটাকে আবার কি করবো, পুনরুজ্জীবিত করার জন্য। তো এখন মেরে ফেলার জন্য একটা প্রক্রিয়া আছে আমরা জানি, সেটা হচ্ছে যে অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিসের মাধ্যমে যে কোষগুলো আত্মহত্যা করে, হ্যাঁ, অ্যাপোপ্টোসিসটা কি, যে আমার শরীরে যে কোষগুলোর দরকার নেই সেগুলো নিজে নিজে মারা যায়। কিন্তু অটোফেজি কিন্তু তা করে না। অটোফেজি হচ্ছে যে একটা জিনিসকে পরিষ্কার করে, ধরেন ডাস্টবিনে একটা ময়লা আপনি ফেলে দিলেন, সেটা তো আপনি ডিসকার্ড করলেন, সেইটাকে আবার নিয়ে এসে সে রিসাইকেল করে আবার শরীরে কাজে লাগে। হ্যাঁ, সো এটা একটা মানে দারুণ একটা ব্যাপার। তো এটার সঙ্গে উপবাসের সম্পর্কটা কি, উপবাসের সম্পর্ক হচ্ছে সহজ, আপনারা উপবাস করলে এই প্রক্রিয়াটা চালু হবে, উপবাস করলে এটা চালু হবে। আপনি রোজা রাখুন, আপনি ওয়াটার ফাস্টিং করুন, দীর্ঘ সময় না খেয়ে থাকুন। কারণ একটা জিনিস মনে রাখবেন, আপনাকে যদি এই যে ঈদে নতুন জামা দেয়, তাহলে আপনি কি পুরাতন জামা পরবেন ঈদের দিনে? পরবেন না। বডিতে রাখুন, আপনি যখন নিত্য নতুন খাবারগুলো খাবেন, তো বডি তখন ওই যে তাজা খাবার ওখান থেকে কিন্তু তার খাবারগুলো সংগ্রহ করেই কিন্তু সে শক্তি উৎপন্ন করবে। সে কিন্তু আর তার ওই যে পুরাতন যে জিনিসটা, সেটা কিন্তু সে আনইউজড হিসেবে, হ্যাঁ, সেটা অব্যবহৃত হিসেবে সেটাকে সে শরীরে জমা করে রাখবে। তো ওই জিনিসটাকে যখন আপনি না খেয়ে থাকবেন, তখনই কিন্তু অটোফেজি প্রক্রিয়াটা শুরু হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমরা যখন খাবারগুলো খাই, প্রোটিন জাতীয় খাবার, হ্যাঁ, সেটা এমটর প্রক্রিয়াটাকে স্টিমুলেট করে। তো আমাদের অটোফেজি শুরু করতে হলে যে এমটর যে প্রক্রিয়াটা আছে সেটাকে আমাদের বন্ধ করে দিতে হবে। এই এমটর প্রক্রিয়াটাকে আমরা যদি বন্ধ করতে পারি, তাহলে অবশ্যই অটোফেজিটা চালু হবে। তো ল্যাবরেটরিতে কী করে, এটা হচ্ছে যে আপনার একটা
র্যাপামাইসিন নামক ওষুধ দিয়ে এমটার প্রক্রিয়াটাকে বন্ধ করে দেয়। বাট আমাদের কোনো ওষুধ লাগবে না, আমরা না খেয়ে থাকলে এটা অটোমেটিক এটা চালু হয়ে যাবে। হ্যাঁ, তো এই যে আরেকজন বিজ্ঞানী আছেন যিনি মনে করেন যে ওনার নাম হচ্ছে হেলমুট লুট জানার, উনি হচ্ছেন জার্মানের একজন বিজ্ঞানী, উনি একটা বই লিখেছিলেন দ্য সিক্রেট অফ সাকসেসফুল ফাস্টিং। হ্যাঁ, এটার পরে কিন্তু ইউরোপিয়ানরা প্রচুরভাবে মেডিকেল ফাস্টিংয়ের প্রতি ঝুঁকে পড়ে এবং বিভিন্ন রোগ থেকে আরোগ্য লাভ করার জন্য তারা দীর্ঘ সময় না খেয়ে থাকে, ওয়াটার ফাস্টিং করে বা ফুল ফাস্টিং করে। তো এটা অ্যামেজিং। হ্যাঁ, সো আমরা আমাদের কাছে এটা আছে, কিন্তু আমরা এটা বেনিফিট নিতে হবে। তো এটার ফলে অটোফেজির ফলে শরীরের ভিতর দহন সৃষ্টি হয় এবং এই দহনে কিন্তু সব আজে বাজে জিনিসগুলা সব পুড়ে ছারকার হয়ে যায়। হ্যাঁ, এটা কিন্তু আপনার ভালো জিনিসগুলাকে পোড়ায় না, এমন আগুন, হ্যাঁ, যেটা কিনা আপনার শরীরের সব অপ্রয়োজনীয় এবং আজে বাজে জিনিসগুলাকে, টক্সিনগুলাকে সব পুড়িয়ে ফেলে, অপ্রয়োজনীয় সেলগুলাকে পুড়িয়ে ফেলে, শুধু পুড়িয়ে ফেলে না, হ্যাঁ, সেটাকে আবার সে নতুনভাবে তৈরি করে কাজে লাগায়। ইটস অ্যামেজিং। যেমন আপনার মনে করেন আপনার ঘরে অনেক ময়লা আছে, আপনি কি করেন, সেটা ডাস্টবিনে ফেলে দেন, হ্যাঁ, ময়লাটা পরিষ্কার করে ফেলে দেন, কিন্তু এটা এই যে যে কাজটা যে করতেছে সেটাই হচ্ছে অটোফেজি, যে আপনার ঘর সব পরিষ্কার করে একদম পরিষ্কার করে রাখছে। শুধু তাই না, আবার যে জিনিসটা অপ্রয়োজনীয় সেটাকে নিয়ে আবার সে রিসাইকেল করে আবার সে পুনর্ব্যবহারযোগ্য করে তুলছে। সো এটা আসলে আমরা সহজেই পেতে পারি, শুধুমাত্র ফাস্টিং এর মাধ্যমে পেতে পারি। তো এটার উপকারিতাগুলো আমাদের অবশ্যই চেষ্টা করা উচিত, যে আমরা যে এটার উপকারিতাগুলো আমরা নিতে পারি নিজের শরীরে, আবার আমরা আমাদের হারানো যৌবন ফিরে পেতে পারি, আমরা এজিং প্রসেসটাকে আমরা ডিলে করে দিতে পারি, আমরা আবার সজীব থাকতে পারি। এটা আমরা রোগ থেকে সকল দীর্ঘমেয়াদী রোগ, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, তারপর হচ্ছে আপনার রক্তে চর্বি বাড়া, তারপর হচ্ছে লিভারে ফ্যাট জমা, তারপর হচ্ছে আপনার ব্রেন স্ট্রোক, তারপর হচ্ছে হার্ট ডিজিজ, হ্যাঁ, রক্ত নালীতে চর্বি জমে যাওয়া, হ্যাঁ, হার্টের ভিতরে চর্বি জমে যাওয়া, সবগুলা থেকে বাঁচার একটাই উপায়, সেটা হচ্ছে অটোফেজি। ধন্যবাদ।